বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা, বাণিজ্য এবং ভূ অর্থনীতির সঙ্গে বাংলাদেশের অর্থনীতির যে যোগাযোগ এবং তার প্রভাব, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ট্রেড বডি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGMEA-এর সভাপতি ফারুক হাসান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর ফাহমিদা খাতুন, একটু বা সূচনা আপনার কাছ থেকে বুঝতে চাইবো যে বাংলাদেশের ইকোনমি আসলে এখন কতটা স্টেবল। ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন, প্রথম শুরুটাই যে স্টেবল, হ্যাঁ, স্টেবিলিটির কথা বলতে গেলে আসলে বাংলাদেশের অর্থনীতি আমি যদি মধ্যম এবং দীর্ঘমেয়াদে দেখে থাকি তাহলে একটা বাংলাদেশের অর্থনীতির শক্তির জায়গাটাই ছিল স্টেবিলিটি, অর্থাৎ স্থিতিশীলতা। এটা কিন্তু গত দুই দশক তিন দশক থেকেই পরিলক্ষিত হচ্ছে। প্রবৃদ্ধির হার যেটাই হোক, কিন্তু কিছু কিছু ম্যাক্রো ইকোনমিক সূচক, সামষ্টিক অর্থনৈতিক সূচক এবং সামষ্টিক অর্থনীতির যে কাঠামো, সেখানে কিন্তু এক ধরনের স্থিতিশীলতা ছিল। এই জন্য যে এখানে আয় ব্যয়ের মধ্যে যেটা একটা ভারসাম্য, সেটা আমরা পরিলক্ষণ করেছি। বাজেটে যেরকমভাবে আয়ের এবং ব্যয়ের হিসাব দেওয়া হয়, বাজেট ডেফিসিট যেটা, বাজেট ঘাটতি যেটা থাকতো চিরাচরিতভাবে 5% মধ্যে, এখন কোভিডের প্রেক্ষিতে বেড়েছে, লক্ষ্যমাত্রাটা বাড়ানো হয়েছে 6.2%। তো ওই বাজেট ঘাটতিটার, আমরা বাজেট ঘাটতির মধ্যেই থাকতাম, আমরা খরচের দিক থেকে বলি এবং আয়ের লক্ষ্যমাত্রা। আর অন্যান্য যে ম্যাক্রো ইকোনমিক সূচক যেটা বলি আমরা, মূল্যস্ফীতি, রপ্তানি, আমদানি, তারপরে আপনার বিনিয়োগ, সামগ্রিক বিনিয়োগ, ব্যক্তিখাতের বিনিয়োগের কথাটা পরে আসছি, তো সে সমস্ত কিছু কিছু সূচকে কিন্তু একটা এক ধরনের ট্রেন্ড লক্ষ্য করা যায়। এখানে মেজর কোনো ফ্লাকচুয়েশন নাই। এখন যদি আমি এই মুহূর্তে বা গত দুই তিন বছরেই বিশেষ করে কোভিডের প্রেক্ষিতে বলি, তাহলে আমাদের যে একটা ঊর্ধ্বমুখী গতি ছিল সেখানে একটু ধাক্কা খেয়েছি আমরা। শুধু আমরা না, সারা পৃথিবীর অর্থনীতিটাই ধাক্কা খেয়েছে, বিকজ সেখানে কোভিডের কারণে যে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে গিয়েছিল, সংকুচিত হয়েছে। এখন দুই বছর, এই বছরে তৃতীয় বছরে আছি কোভিডের মধ্যে, তো এই তৃতীয় বছরে আমরা দেখছি যে সারা বিশ্বে অর্থনৈতিক কর্মকাণ্ড আবার শুরু হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট গত বছর থেকে, 2021 সালের থেকেই আমরা আসলে চেষ্টা করছি যে কীভাবে কোভিডের মধ্যেই বসবাস করা যায়, কোভিডকে নিয়েই অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যায়। এখন 2022 সালে এসে এটা আরও উন্মুক্ত হয়ে গিয়েছে এবং গতিময়তা ফিরে এসেছে, এবং সেই গতিময়তাটার সূত্র ধরেই বাংলাদেশের অর্থনীতিও একভাবেই চলছে। তো যেহেতু বাংলাদেশের অর্থনীতি আবার শুধুমাত্র অভ্যন্তরীণ অর্থনীতি আকারটা তা না, আমাদের, আমরা আবার বিশ্বের অর্থনীতির সাথেও জড়িত। প্রায় 40% অর্থনীতি কিন্তু বিশ্বের বাণিজ্য, আমদানি, বৈদেশিক বিনিয়োগ, রেমিটেন্স, বিদেশি সাহায্য, এগুলার মাধ্যমে আমরা কিন্তু গ্লোবালি ইন্টিগ্রেটেড। তো সুতরাং এখন সেইটার সুযোগটাও, সেইটার ভালো দিকটাও আমরা পাচ্ছি, আবার খারাপ দিকটাও পেয়েছি। ভালো দিকটা এই যে উনি আরও ভালো বলতে পারবেন যে আমরা হচ্ছে যে এখন রপ্তানির ক্ষেত্রে বিশেষ করে বেশ ভালো অবস্থায় আছে। যেই ক্ষতিটা আমাদের, যেই ঘাটতিটা ছিল 2020-এ, আস্তে আস্তে কাটিয়ে এই বছরে আরও বেশি আমরা রপ্তানি করতে পারছি, রেকর্ড পরিমাণ। এটার একটা অন্যতম, অবশ্যই যে অন্যতম উৎস হচ্ছে যে তৈরি পোশাক খাত, যেহেতু আমাদের রপ্তানির 80% তৈরি পোশাক শিল্প থেকে আসে, তাদের রপ্তানির পরিমাণটা বাড়ছে। আবার তার পাশাপাশি আমদানিও বাড়ছে, বিকজ আপনার রপ্তানি বলি বা উৎপাদনশীলতার জন্য বলি, আমার যে কাঁচামাল, আমার যে উপাদান, ইন্টারমিডিয়েট গুডস, সেগুলো তো রপ্তানি করতে হয়। ক্যাপিটাল মেশিনারি বলি, তৈরি পোশাক শিল্পের জন্য কটন আমদানি করতে হয়, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আমদানি করতে হয়, সেই আমদানিগুলি কিন্তু বেড়েছে। সেটাও আমাদের অর্থনীতির একটা শক্তিমত্তার জায়গা। তৃতীয় বিষয়টি হচ্ছে যে রেমিটেন্স, যেটা কিনা করোনার সময়ে 2020-এ অত্যন্ত বেড়ে গিয়েছিল, সেটা বিভিন্ন কারণে, সেটা অন্য আলোচনার বিশ্লেষণের বিষয়, কিন্তু আমরা দেখছি যে সেই রেমিটেন্সটা আগের চাইতে, 2020-এর চাইতে কমে এসেছে, এবং কমে আসাটা মানে আমি বলবো যে সেটা আমাদের ইউজুয়াল ধারার মধ্যে আছে, এমন না যে একেবারে ডিপ হয়ে গেছে, সেটা হয়েছে। আবার সুখকর বিষয়টা হচ্ছে যে আবার শ্রমিক যাওয়ার সংখ্যাটা বাড়ছে, এটা একটা ভালো বিষয়। তো এখন অন্যান্য সূচকগুলি পরে আলোচনা করা যেতে পারে, আমাদের অভ্যন্তরীণ সম্পদ, যেমন
রাজস্ব আহরণ কিংবা আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি কিংবা আমাদের যে এখন আরেকটি বিষয় সেটা সবচেয়ে আলোচিত, সেটি হচ্ছে মূল্যস্ফীতি। শুধুমাত্র বাংলাদেশের সমস্যা না, সারা বিশ্বজুড়ে এই মূল্যস্ফীতির যে চাপ, ভয়াবহ চাপ, বিশ্বের উন্নত উন্নয়নশীল স্বল্পোন্নত সব দেশে প্রচণ্ডভাবে অনুভূত হচ্ছে। সেটার বেশ কয়েকটা কারণ। আন্তর্জাতিকভাবে আমরা দেখছি যে কি জ্বালানি তেলের মূল্য অত্যন্ত বেশি এবং তার ফলে উৎপাদনের উপরে খরচ, উৎপাদনের খরচও বাড়ছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে আপনার যে শিপিং কস্ট, লজিস্টিক্যাল বিভিন্ন খরচ, এইগুলো কিন্তু বেড়ে যাওয়ার কারণে সেটা উৎপাদন, সামগ্রিক উৎপাদন খরচকে বাড়িয়ে দিয়েছে। এবং যে সমস্ত দেশ এই প্রত্যেকটা দেশে আমদানির উপর নির্ভরশীল, আমি শুরুতে বলেছি যে আমাদের অর্থনীতি বিশ্বের অর্থনীতির সাথে জড়িত, আমরা সেটার চাপ অনুভব করছি। আমরা একটা আন্তর্জাতিকভাবে আমদানিকৃত মূল্যস্ফীতি, আরেকটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ, সেটিও ডোমেস্টিক্যালি যে আমাদের ডোমেস্টিক কারণটা অবশ্য অনেক কিছুই থাকে, সেটি আপনার পরবর্তী পরবর্তী সময় আমি বিস্তারিত আলোপ করছি। জি আসবো আবার আপনার কাছে। মিস্টার ফারুক হাসান, আপনার কাছে কি মনে হয় কতটা স্টেবল, বিশেষ করে রপ্তানি খাতের একটা সবচেয়ে প্রধান খাত হিসেবে, তার নেতা হিসেবে কি মনে হয়, এবং কোনো ধরনের শঙ্কা, সামনে কোনো চ্যালেঞ্জ দেখতে পান? ধন্যবাদ। আমি আসলে যেটা ডক্টর ফাহমিদা যেটা বলছিলেন যে আমাদের এক্সপোর্ট ঘুরে দাঁড়িয়েছে, আমাদের অর্ডার ভালো আছে, বাট আমি একটা শঙ্কা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু ইম্পোর্ট অনেক বেড়ে গেছে এবং ইম্পোর্ট বাড়বে, এই কারণে যে অয়েলের প্রাইস, এলএনজি প্রাইস, কারণ এগুলো তো আমাদের দেশে হয় না, প্লাস আমাদের র মেটেরিয়ালসগুলো ইম্পোর্ট করতে হয়, তো আমাদের র মেটেরিয়ালসের কিন্তু প্রাইস অনেক বেড়ে গেছে। সো একদিকে আমাদের কিন্তু অনেকদিন, আমরা অনেক বছর ধরে বলছি আমাদের বায়াররা প্রাইস কমিয়ে দিচ্ছে, এখন কিন্তু আমরা বলছি আমাদের বায়াররা প্রাইস বাড়াচ্ছে, এবং আমি নিজেও বলেছি আমরা কম দামে গুজ বিক্রি করবো না, আমরা সেই স্ট্যান্ডটা নিয়েছি। কিন্তু আসলে যতটুকু প্রাইস আমরা বাড়াতে পারছি তার থেকে র মেটেরিয়ালসের দাম আরও বেশি বেড়ে গেছে। এটার একটা যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে একটা হলো যে ফ্রেইট কস্ট একটা অ্যাবনর্মাল সিচুয়েশন চলে গেছে, এবং এই ব্যাপারে আমি দেখছি কেউ কথাই বলছে না সেভাবে। ফ্রেইটের কিন্তু যে জিনিসটা হয়েছিল, বেশ আগে থেকে অনেক শিপিং লাইন ভালো করছিল না, বড় কোম্পানিগুলো তাদেরকে কিনে নিয়েছে, অ্যাকোয়ার করেছে, এবং ডিউরিং কোভিডের সময় প্রথম দিকে যখন একেবারেই ইন্টারন্যাশনাল ট্রেড অলমোস্ট বন্ধ হয়ে গেছিলো, তখন অনেক শিপিং লাইন ছোট যারা বা যারা ভালো করছিল না আগে থেকে, তাদের জন্য খুব ডিফিকাল্ট সিচুয়েশন হয়েছে। বাট তাদেরকে বড় কোম্পানি নিলে তো পরিস্থিতি ভালো হওয়ার কথা। বড় কোম্পানি তাদেরকে কিনে ফেলেছিল, এবং তাদের বড় কোম্পানিগুলো দুটো জিনিস, যে কোনো একটা জাহাজের ভ্যাসেলের একটা লাইফ টাইম থাকে, মানে ওটা 30 বছর পরে ওটাকে স্ক্র্যাপ করতে হয়, 40 বছর পরে স্ক্র্যাপ করতে হয়, তো সাধারণত ওই যে ছোট বা যারা ভালো করছে না তাদেরকে বড় কোম্পানিগুলো এমন প্রাইস অফার করলো যে স্ক্র্যাপ করা ইজ মাচ বেটার। তো ওই সময় যেটা হলো, সাপ্লাইতে কমে গেল, অনেক জাহাজ যেটা আসলে 20 বছর পুরনো, আরও এটা 10-15 বছর চলতো, কিন্তু সে ওই জাহাজটা কিন্তু স্ক্র্যাপ করে ফেললো, দিয়ে সে টাকা দিয়ে তা হয়তো স্যালারি দিলো বা ব্যাংকের লাইবিলিটি শোধ করলো কিছু, তো এটাতে সাপ্লাইটা কমে গেল, এবং ওই 1.5 বছর নতুন করে কন্টেনার তৈরি হয়নি, নতুন করে জাহাজ তৈরি হয়নি, ডিমান্ড যেহেতু ছিল না। এই শর্টেজের সাথে এখন যেহেতু শিপিং কোম্পানিগুলো আমরা দেখেছি যে ওই বড় বড় যারা ভালো করেছে, ভালো করছে, তারা গত 10 বছরে যা না প্রফিট করেছে, 6 মাসে তার থেকে বেশি প্রফিট করেছে, তারপরও কিন্তু কেউ তাদেরকে কিছু বলছে না। আমরা এখন ফ্রেট কস্ট 300-600% ফ্রেট বেড়ে গেছে, তো সব কিছু কিন্তু চাপ এসে পড়ছে কনজিউমারের উপরে এবং আমরা যারা বিজনেস করছি তাদের উপরে। আমি যে জিনিসটা সংখ্যায় যেটা আছি যে আমাদের এক্সপোর্ট বাড়ছে, আমরা একটার পর একটা রেকর্ড করছি, কিন্তু আমাদের ইম্পোর্ট কিন্তু অনেক বেড়েছে এবং ইম্পোর্ট আরও বাড়বে, কিন্তু আমাদের মেগা প্রজেক্টের অনেক ইকুইপমেন্ট আনতে হচ্ছে, লাইক ফর এক্সাম্পল মেট্রো রেলের ছেঁচে জানতে হচ্ছে সব, এবং আরও আনতে হবে আরও অন্যান্য, এবং ইম্পোর্ট বাড়বে, এবং মনে করি এটা বাড়া দরকার, কারণ মেশিনারি আসতেছে। বিকজ একটা জিনিস আমাদের এখানে দেখবেন যে আমাদের গার্মেন্টসের ডিমান্ডের কারণে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কিন্তু অনেক হচ্ছে, সো কিছু কিছু আবার এটার কিন্তু কিছু আবার সুফলও আছে। সো আমাদের জন্য এই বছর 2022-2023 অনেক ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হয়ে যাবে, স্পিনিং মিলগুলো, বিকজ ইন লাস্ট 1 ইয়ারে
স্পিনাররা যে প্রফিট করেছে এটাতে তারা আরও অনেক ফ্যাক্টরি ইনভেস্ট করছে, কিন্তু এখন কস্টিংটা আমরা করতে পারছি না। আমি যে জিনিসটা এসে দাঁড়াচ্ছি যে আমাদের কিন্তু সবসময় ট্রেড ব্যালেন্স আপনাদের নেগেটিভ থাকতো, বিকজ আমাদের ইম্পোর্টের থেকে এক্সপোর্ট কম, কিন্তু যেটাকে বলা হয় যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা, সেটা কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু আমাদের পজিটিভ ছিল, মানে আমরা ভালো অবস্থায় ছিলাম। কি বিকজ আমাদের রেমিটেন্স ভালো, তারপরে FDA যোগ করে কয়েকটা জিনিস যোগ করা হয় ওটাতে, তো সেটাতে ভালো ছিল। এখন কিন্তু গত কয় মাস ধরে কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু ডেফিসিট চলে আসতেছে, ব্যালেন্সে এখন নেগেটিভে চলে গেছে, এবং এটা কিন্তু বাড়ছে, আরও বাড়বে। আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ $49 বিলিয়ন পর্যন্ত হিট করেছিল, এখন কিন্তু কমছে এবং আগামী তা আরও কমবে। সো এই জিনিসটাই কিন্তু, বিকজ আমাদের দেখা যাচ্ছে যে এখন আমাদের কারেন্সির উপর একটা প্রেশার আসবে, কারণ যেহেতু আমাদের রেমিটেন্সটাও কমে গেছে। আপনি যদি দেখেন যে যেটা ডক্টর ফাহমিদা বলছিলেন যে আমাদের 2020 রেমিটেন্স খুব ভালো এসেছে, লাস্ট 6 মান্থ কম্পিটিটিভ, তার আগের 6 মান্থের সাথে ওই একই পিরিয়ডে কিন্তু আমাদের নেগেটিভ, দের ইজ এ আমাদের রেমিটেন্স কিন্তু অনেক কমেছে, এবং এটা কিন্তু মানে এর থেকে কতটা ভালো হবে আমি খুব একটা সুযোগ দেখছি না। তার মানে কিন্তু আমাদের কিন্তু এখন এক্সপোর্ট আমাদেরকে আরও বাড়াতে হবে, বাড়ানোর সুযোগ আছে। বাট একটা পজিটিভ সাইড দেখছি যে আমাদের যেমন 2018-19 ফিনান্সিয়াল ইয়ারে আমাদের গার্মেন্টসের শেয়ার, এক্সপোর্টের শেয়ার 84% ক্রস করে গেছিলো, অ্যান্ড এটা আবার 81 নিয়ে আসছে। আমরা কিন্তু অনেকে বলছে আপনার কমছে কেন, আমি এটা খুশির খবর যে অন্য সেক্টরও এগিয়ে আসতেছে, আমরা কিন্তু বাড়াচ্ছি আমাদের এক্সপোর্ট, তারপরও 81% এসছে। আমরা চাই আরও কমে যাক, পার্সেন্টেজ আরও কমুক এক্সপোর্টে, তার মানে অন্যরা আরও যেন ভালো আছে, বিকজ একটা প্রোডাক্টের উপরে বাংলাদেশের ডিপেন্ডেন্ট থাকা উচিত নয়। তো এখন আসলে আমাদের সিম্প্লিফিকেশনের যে গ্লোবালি সব দেশ যত ইম্পোর্ট এক্সপোর্টের সিম্প্লিফিকেশন করছে, আমাদের এখানে সেইভাবে সেটা এখনও হয় নাই। এখনও আমরা স্পেশালি যে বিজনেসটা করি এটা কিন্তু ইটস এ টাইম বাউন্ড অ্যান্ড ফ্যাশন বাউন্ড, সুতরাং টাইমের সাথে এটা ইয়ে, এটা স্টিল না, এটা ব্রিক্স না, যে আমি 6 মাস পরেও এই একই বিক্রি হবে, 6 মাস পরেও একই স্টিল বিক্রি হবে, সামটাইম আমি বেটার প্রাইসও পাবো। গার্মেন্টসের আমার যদি 7 দিন দেরির জন্য কিন্তু আমার হয় এয়ারফ্রেট হয়ে যায়, নাহলে ডিসকাউন্ট দিতে হয়, ইনকেস ক্যান্সেলেশনও হয়। তো কিন্তু দেখা যায় যে কোনো একটা কারণে, যে আমি একটা এক্সাম্পল দিই, যে দেখা যাচ্ছে যে এখানে একটা হ্যান্ড, এখন কি হচ্ছে আমাদের এখানে যেহেতু প্রাইসের বেড়েছে, বায়ার এখন একটা নতুন প্রাইস টিকিট পাঠিয়েছে, দিল আমাদেরকে না জানিয়ে, এবং তার মানে যে আগে ওটার হয়তো রিটেল প্রাইস ছিল $32, এখন সেটাকে $35 করে পাঠালো। এই প্রাইস ট্যাগ যখন আসছে আমি এয়ারপোর্ট থেকে ছুটাতেই পারছি না, ডিউটি দিয়ে ছুটাতে হচ্ছে। তো দিজ আর দ্য থিং যেগুলো আসলে আমরা বুঝি, কিন্তু যারা এটা ট্যাগটা ধরে রেখেছে বা হ্যান্ড ট্যাগটা ধরে রেখেছে বা রিলিজ করছে না, ডিউটি বসাচ্ছে, তারাও জানে যে এটার কোনো কমার্শিয়াল ভ্যালু নাই, দিস ইজ জিরো, বরঞ্চ এটা নেগেটিভ কমার্শিয়াল ভ্যালু। একটা প্রাইস টিকিট এমনি যে এই যে ঠোঙ্গা আলা বা ইয়ে, ওরাও এটা কিনতে চায় না, বিকজ দিস এটা ইউজ, ওটা ইউজই করা যায় না এটা। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে সিম্প্লিফিকেশন যদি আরও ভালো মতো না করা হয়, এবং এটা সব লেভেলে যদি এটাকে আন্ডারস্ট্যান্ডিং মানে জিনিসটাকে গুছানো না হয়, আমাদের কিন্তু এই যে যুদ্ধ করে এক্সপোর্ট বাড়ানো এবং যুদ্ধ করে কাজ করানো, ইট ইজ ডিফিকাল্ট। কোথায় আমরা সময় দিব হলো, আমাদেরকে নিয়ে অনেক কথা হয় যে আমরা এখনো হাই এন্ড প্রোডাক্টে যাই না, আমরা এখনো অন্য প্রোডাক্টে যাই না, আমরা তো ট্রাভেল শুটিং নিয়ে সারাদিন ব্যস্ত, কীভাবে আমরা দেখা যাচ্ছে আমাদের ব্যাংকে সারাদিন কেটে যাচ্ছে, কাস্টমসে সারাদিন পড়ে যাচ্ছে, পোর্টে যে সারাদিন চলে যাচ্ছে, আমরা কোথায় ডিজাইন ডেভেলপমেন্ট করবো আর কাজ করবো এখানে, বিকজ আমাদের তো ওই সময় আমরা পাচ্ছি না, বিকজ বা রিলিজ গুডস রিলিজ না করলে এই সমস্যা। প্রাইস লিমিট যেটি ধরে দিয়েছেন আপনি বলছিলেন, তাতে করে কি গ্রোথে কোনো সমস্যা হচ্ছে, মানে গ্রোথে কোনো সমস্যা হবে বলে মনে হয়? আমি এখন যে অবস্থা হচ্ছে আমাদের গ্রোথটা হচ্ছে, অ্যান্ড আমরা আমি মানে প্রাইসের কারণে একটা সময় তো বলা হতো যে এখানে চিপ লেবার, প্রাইস কম, সো সবাই আসতো এখানে, না আমরা কিন্তু গ্রোথ হচ্ছে, এবং আমি মনে করি যে আমাদের কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস দুটা দিয়েই কিন্তু আমাদের গ্রোথটা হচ্ছে। কিন্তু এই যে ইউনিট প্রাইসটা যতটুকু আমরা বাড়াতে পেরেছি বা বাড়াচ্ছি, সেটা আসলে র মেটেরিয়ালসের দাম এবং ফ্রেট কস্টটা বেশি। আমরা র মেটেরিয়ালসের শুধু কটন ইয়ানের না, ইভেন ম্যানমেড ফাইবারও বেড়েছে, বিকজ পেট্রোলের ম্যানমেড ফাইবার তো আসলে অরিজিনিটি হলো পেট্রোল,
সো ওখান থেকে বাড়ছে, আবার আরেকদিকে ডাইস কেমিক্যাল সব কিছু বেড়ে গেছে। তো সবগুলো জিনিসে বেড়ে যাওয়ার কারণে আসলে ইউনিট প্রাইস বেড়েছে। সো আমাদের গ্রোথ আছে, আমরা গ্রো করবো ইনশাআল্লাহ, কিন্তু এখন আমাদের আমরা যে কাজগুলো করছি, যে একদিকে মার্কেট ডাইভার্সিফিকেশনের কাজ করছি আর প্রোডাক্টের মধ্যেও আমরা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের মধ্যে কাজ করছি, যে আমাদের আমরা জানি যে টেক্সটাইলের মধ্যেই এবং গার্মেন্টসের মধ্যে অনেক আইটেম আছে যেগুলো আগে আমরা সেভাবে এক্সপোর্ট করতাম না, আমরা সেই এরিয়াতে আমরা কাজ করছি। আমরা আমাদের জায়গায় ভালো আছে, কিন্তু আমাদের যদি আমরা এগুলোতে আরও সময় দিতে পারি, আরও গ্রো করতে পারি, নেগোসিয়েশন স্কিল আরও ভালো হতে পারে। আমাদের সবাই আমাদেরকে বলে আমাদের নেগোসিয়েশন স্কিল নাই, কেউ কম দামে বিক্রি করতে চায় না। সুতরাং এটা আমাদের দেশে আমরা যে গার্মেন্ট এক্সপোর্ট করি, আমাদের কিন্তু দুটা কোর র মেটেরিয়ালস থাকে যে কোনো গার্মেন্টস, আপনি আমি সবাই যে পড়ে আছি, কটন বেসের জন্য তুলা, কটন বেস গার্মেন্টসের জন্য, আর ম্যানমেড ফাইবার বা নন কটনের জন্য লাগে পেট্রোকেমিক্যালের জিনিসটা, দুটো কোনোটাই বাংলাদেশে না। কটনের আমাদের লেস দেন 2%, 1% একটু উপরে হয়, আর এর থেকে খুব একটা বেশি বাড়ানো যাবে না, বিকজ আমাদের ল্যান্ড এরিয়া কম, আমাদের তো ফুড গ্রেন আগে প্রায়োরিটি, আমাদের তো ইটস নট তুলা প্রায়োরিটি না। এখন হয়তো একটু হবে, বিকজ তুলার দাম অনেকটা বেড়েছে, সো আমার মনে হয় যে চাষিরা তুলা প্রডিউস করতে একটু আর একটু এনকারেজ হবে, বাট তারপরও একটা লিমিট আছে। সো আমাদেরকে ইম্পোর্ট করতেই হবে সেই জায়গায়। 100% অলমোস্ট তুলা এবং পেট্রোকেমিক্যাল এনে, র মেটেরিয়ালস এনে সারা দুনিয়ার সাথে আমরা কম্পিটিটিভ হয়ে সেকেন্ড লার্জেস্ট থাকা কিন্তু এত সহজ না। যেই কাজটা আমি একটা কথা বলি সবসময়, যে সবাই ওই গ্যালারি থেকে বসেই কিন্তু সবাই আমাদেরকে বলে এইভাবে করছি না কেন, ওইটা করছি না কেন, আমাদের ভুল ধরছে খালি গ্যালারিতে বসে, কিন্তু মাঠে যে খেলছে তার জন্য কিন্তু অত সহজ না খেলা, এবং সব কিছু মানে এগেইনস্ট অল অডার্স। ডক্টর ফাহমিদা খাতুন, অনেক ধন্যবাদ। উনি যথার্থই বলেছেন, উনি তো এই ফিল্ডেরই একজন। তো যেটা কনসার্নের ব্যাপার, আমি আরেকটু আবারই ওনার কথা সূত্র ধরে বলছি, যে এই যে গ্রোথটা হচ্ছে ভলিউম ড্রিভেনটাই বেশি হচ্ছে প্রাইস ড্রিভেনের চাইতে। সুতরাং প্রাইসের ক্ষেত্রে দুটা জিনিস, একটা তো প্রাইস নেগোসিয়েশন করা যেটা আপনি বললেন, যেটা কষ্টকর, আরেকটা হচ্ছে যে হাই এন্ড প্রোডাক্ট যতটা করা যায়। এটা তো এখন আমরা আগের অর্থনীতির অন্যান্য বিষয়ে ফিরে আসি, যে কথাটা এডিপির কথা, রাজস্ব আহরণ এবং একটা বিষয় আমি আবার একটু জোর দিয়ে বলতে চাই, যেহেতু এটা এখনকার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মূল্যস্ফীতির কথাটা যেটা শুরু করেছিলাম, যে এখন যে মূল্যস্ফীতির চাপটা এবং আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল মূল্যস্ফীতি সেটার ছাড়িয়ে গেছি, যদিও এটা 6% মতো খাদ্য মূল্যস্ফীতি মনে হয় যেন খুব একটা বেশি না, কিন্তু আপনি বাস্তবে যেটা মনে হয় যে আরেকটু এটার চাপটা 6% না, 15-20%। অনেক সময় আমরা বলি না যে টেম্পারেচার এত ডিগ্রি, ফিল লাইক এত ডিগ্রি, এক্স্যাক্টলি মূল্যস্ফীতির ক্ষেত্রে এরকম, যে 6% দেখাচ্ছে কিন্তু আসলে এটার চাপটা বাজারে যখন যায় একজন সাধারণ মানুষ, এটার চাপটা কিন্তু আরও অনেক বেশি। এখন অভ্যন্তরীণভাবে আমরা তো বলি যে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমরা মোটামুটিভাবে খাদ্যে বিশেষ করে চালে স্বয়ংসম্পূর্ণ, কিছু কিছু পণ্য আমাদের আমদানি করতে হয় খুব কম, কিন্তু তারপরেও আর অন্যান্য শাকসবজি, তরি তরকারি ইত্যাদিও প্রচুর পরিমাণে আমাদের দেশে হয়, কিন্তু তারপরেও দেখা যায় যে ভরা মৌসুমেও দাম এত বেশি, ঊর্ধ্ব মূল্য থাকে। তো কয়েকটা কারণ, একটা হচ্ছে অন্যতম যে বাজারে যখন আমি মূল্যস্ফীতির কথা বলি তখন চাহিদা সরবরাহের যেখানে এক সম্মিলন ঘটে সেখানেই মূল্য নির্ধারণ হয়ে থাকে, কিন্তু দেখা যায় যে সরবরাহ বাড়ার পরেও কিন্তু আমাদের সেটা হয় না, আমাদের মূল্যস্ফীতির চাপটা রয়ে যায়। এখানে বাজারের যে ডিস্টরশন, অর্থাৎ বাজারে যে মার্কেট প্লেয়ার যারা আছে তাদের একটা ডিস্টর্টিভ অ্যাক্টিভিটি থাকে, সেটার কারণে কিন্তু মূল্যস্ফীতিটা হয় বাজারে। বিশেষ করে যখন আপনি কৃষক যে শাকসবজি যেটা ফলনটা করলো সে কিন্তু মূল্যটা পাচ্ছে না, এটা ঢাকা শহরে আস্তে আস্তে বিশাল একটা মানে ইনফ্লেটেড হয়ে কয়েক গুণ হচ্ছে, সেটা সাধারণ মানুষ আমরা কিংবা যারা আরও নিম্ন আয়ের জনগণ তাদের উপরে একটা চাপ পড়ে, আবার কৃষকও পাচ্ছে না। কিন্তু বেনিফিশিয়ারি কারা হচ্ছে? এই যে মধ্যস্বত্বভোগী যারা বিভিন্ন ধাপে ধাপে আসছে তারা, এবং তারপরে আবার যখন ঢাকা শহরে আসে পচনশীল পণ্য ছাড়া অন্যান্য পণ্য যেগুলো কিংবা সংরক্ষণ করা যায় সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সেখানে বড় বড় মার্কেট প্লেয়ার যারা কয়েকজন মিলে সেগুলোকে সেই সুযোগটা নিয়ে তারা হয়তো এটাকে স্টক করেন, তারপরে সুযোগ বুঝে আবার বাজারে ছাড়েন। অর্থাৎ এখানে যে
বাজারের প্লেয়ারদের যে একটা কারসাজি সেটা কিন্তু ভূমিকাটা পালন করে, অর্থনৈতিক নিয়মটা এখানে খুব একটা আমাদের হয় না। আমরা বলি যে ওপেন মার্কেট এবং মার্কেট কম্পিটিটিভ মার্কেট, কিন্তু আমাদের এখানে পারফেক্ট কম্পিটিশনটা হচ্ছে না, এটা পৃথিবীর কোথাও পারফেক্ট কম্পিটিশন হয় না, কিন্তু তারপরেও বেটার অবস্থায় থাকে। তো একটা বিষয় হচ্ছে যে এখন সরকারের কী করার আছে, অনেক সময় আমাদেরকে প্রশ্ন করা হয় যে তাহলে সরকার কী করবে। সরকারের কিছুটা করার আছে, যেহেতু এখানে মনিটরিং করা এবং সুপারভিশন কিছুটা করার আছে। আপনি বলতে পারেন যে ওপেন মার্কেট ইকোনমিতে সরকার কেন, সংশ্লিষ্ট মন্ত্রী বলেছেন সরকারের কিছুই করবেন না, কিছুই করার থাকে না। কিন্তু আবার দেখুন, সরকারের অনেক সময় কিন্তু ব্যাংকের সুদের হার সরকার নির্ধারণ করে দেয়, কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে দেয়। ওপেন মার্কেট ইকোনমিতে সিলেক্টিভলি কিছু কিছু জায়গায় যখন দরকার হয় হস্তক্ষেপ করতে হয়। এখন যখন আপনার ব্রডার স্টেক হোল্ডাররা, বিশেষ করে সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ, দরিদ্র মানুষ, তাদের নিত্য নৈমিত্তিক ভরণ পোষণের সাথে জড়িত আছে, এবং বিশেষ করে কোভিডের সময়ে যাদের আয় কমে গিয়েছে, যাদের সঞ্চয় কমে গিয়েছে, তখন এই মুহূর্তে বাজারে সরকারের তদারকি করা এবং বাজারে কীভাবে সরবরাহটা বাড়ে সেটার দিকে নজর দিতেই হবে, এর কোনো বিকল্প নেই। তা না হলে আরও ইনকাম এরোশন হবে এবং আরও যে আমাদের যে ধনী এবং দরিদ্রের মধ্যে যে বৈষম্য, এটা কিন্তু বাড়বে পৃথিবীব্যাপী। কোভিডের ফলে, কোভিডের আগেও ধনবৈষম্য, সম্পদ বৈষম্য, ভোগ বৈষম্য, এগুলো আগেও বেশি ছিল, এখন বেড়েছে, এবং এই সংকট সময়ে কিন্তু এটা আরও বেশি হওয়ার একটা প্রবণতা রয়েছে, ইতিমধ্যে হয়েছে। তো এটি একটি মূল্যস্ফীতির কারণে সারা পৃথিবীতেই কিন্তু এখন যে একটা চাপ সৃষ্টি হয়েছে, এটা আপনি উনি বলেছেন যে এই যে শিপিং কস্ট, ফ্রেট, এয়ার ফ্রেট কস্ট অসম্ভব ধরনের দাম বেড়ে গেছে। এয়ারলাইন্সের টিকিটগুলোর দিকে দেখুন কত কত, মানে 100-200% বেড়ে গিয়েছে। ইনফ্যাক্ট 300-400% বেড়ে গিয়েছে। তো সেটার দিকে নজর দেওয়ার বিষয়, আমাদের মূল নজরটা হবে যে সাধারণ মানুষ কীভাবে তারা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। একটি বিষয় খেয়াল রাখবেন যে কিছুদিন আগেও নভেম্বর মাসে যখন জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হলো, তখন কিন্তু ইমিডিয়েটলি ওটা ঘোষণার পরপরই কিন্তু এটা কার্য, এটা দেখা গেল পরিবহন ব্যয় বেড়ে গেলো, মানুষের যারা বাস ভাড়া তাদের দিক বাস ভাড়াটা বেড়ে গেল, এবং তারপর ফলে কিন্তু এটার চেইন ইফেক্টটা অন্যান্য অনেক ক্ষেত্রে যেয়ে পড়ল, যার সাথে কোনো সংযোগ নাই। তারপরেও এটা একটা সুযোগ নেয় যারা এখানে মার্কেট, যে বাজারে বিভিন্ন ধরনের স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠী রয়েছে আমাদের দেশে, সেই সুযোগটা নিয়ে থাকে। আর পরবর্তীতে মূল্যস্ফীতির পরে আরেকটি বিষয় বলতে চাই যে এখন যেহেতু আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে, আমাদের অনেক অবকাঠামো হচ্ছে, রাস্তার বিভিন্ন ধরনের, মেট্রো রেল, তারপরে আপনার বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থার জন্য ব্রিজ, হাইওয়েজ ইত্যাদি চলছে, খুবই উন্নয়নের একটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কারণ যাতায়াত যোগাযোগের মাধ্যমেই কিন্তু অর্থনীতির যে গতিশীলতা বাড়ে, এক ডিস্ট্রিক্টের সাথে আরেক ডিস্ট্রিক্টের যোগাযোগ বাড়ে, পণ্য পরিবহনের ব্যয় কমে যায় ইত্যাদি কারণে এটার একটা মাল্টিপ্লায়ার ইম্প্যাক্ট আছে, নট অনলি ইন টার্মস অফ কর্মসংস্থান সৃষ্টি করা বা আয় সৃষ্টি করা। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে, কত টাকা দিয়ে কী বানাচ্ছি, এইটা তো বহুল আলোচিত বিষয় যে আমাদের যে ব্যয় বেড়ে যাচ্ছে অবকাঠামোগুলো তৈরি করতে, আমরা কি সেটাকে খুব সুলভ মূল্যে তৈরি করতে পারছি না, পারছি কি না, সুশাসন বজায় রেখে করতে পারছি কি না। দেখা যাচ্ছে আন্তর্জাতিকভাবে তুলনা করলে, এমনকি আমাদের প্রতিবেশী দেশের সাথে তুলনা করলেও আমরা দেখছি যে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে যতটা খরচ অন্যান্য দেশে হয় তার চাইতে আমাদের দেশে বহু গুণ বেড়ে যাচ্ছে। একদিকে প্রকল্পগুলোর বাস্তবায়নের সময় লেগে যাচ্ছে, কস্ট, তারপরে সেটার কস্ট এসকেলেশন হচ্ছে। তো তার ফলে কিন্তু এটা সেবাটা যখন আমি পাবো, প্রকল্প অগ্রাধিকার নিয়ে প্রশ্ন আছে, হ্যাঁ সেটিও একটি, যে এটা তো আমাদের যখন কোথায় আমি বিনিয়োগ করব, সেটা যখন বার্ষিক উন্নয়ন কর্মসূচিগুলি করা হয় তখন বিভিন্ন ধরনের প্রকল্পে বিভিন্ন ধরনের প্রায়োরিটি দেওয়া হয়। এখন মেগা প্রজেক্টগুলি সামনের দিকে এসেছে, কিন্তু এই মেগা প্রজেক্টগুলি আসলে বাস্তবায়ন করতে গিয়ে যে ধরনের ব্যয় বেড়ে গিয়েছে, একটা অসম্ভব একটা ব্যয়, এইটা এটার আর কোনো, মানে ইট ইজ নো সিক্রেট যে এখানে কী ধরনের সুশাসনের অভাব, কী ধরনের দুর্নীতিও হচ্ছে, সেগুলো বিভিন্ন সময়ে গণমাধ্যমগুলিতে আসতে থাকে। তো সেটা একটা বিশাল চিন্তার বিষয়, এই জন্য যে এটার তো একটা আপনার ইম্প্যাক্ট হবে পরবর্তীতে, যখন আমি একটা
হাই কস্ট ব্রিজ ব্যবহার করব, সেটার যখন টোল আদায় হবে সেটা তো সাধারণ জনগণকে দিতে হবে, সেটা তো ট্রাক, যে ট্রাকটা পণ্য নিয়ে আসছে সবজি নিয়ে আসছে ও গ্রামগঞ্জে থেকে, সেটার উপরে দাম বাড়বে এবং তারপরে সেটার বাজারে মূল্যটা প্রতিফলিত হবে, উচ্চ মূল্য প্রতিফলিত, এটার একটা লং টার্মের ইম্প্যাক্ট রয়েছে। সুতরাং আমাদেরকে সেই খরচটা কিভাবে সুশাসনকে বজায় রেখে করা যায় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে অবকাঠামোগুলো তৈরি হচ্ছে এগুলো তো আমরা বিভিন্ন দেশ থেকে ঋণ পাচ্ছি, অর্থ পাচ্ছি, কিন্তু যদি আমার এরকম ব্যয় বেড়ে যায় তাহলে তো এটা একটা ঋণের বোঝাও। এখন আমার ডেট জিডিপি রেশিও ভালো অবস্থানে আছে কিন্তু খুব মানে এমন সময় আসতে পারে যে ডেট জিডিপি রেশিও অনেক বেড়ে যাবে, তখন সেটা আমি কিভাবে ডেট সার্ভিসিং করব। সেটা মানে এখন আত্মতুষ্টি করছে ভালো কথা কিন্তু খুব খুব পুঙ্খানুপুঙ্খভাবে এটাকে কিন্তু অবলোকন করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, সীমা মানে সীমিত কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমার অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালনের ক্ষেত্রে, অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালনের ক্ষেত্রে রাজস্ব আদায় যেটা, সেটা তো আমরা দেখছি যে রাজস্ব জিডিপির অনুপাত বহুদিন থেকে এই 10% মধ্যে ঘোরাঘুরি করছে। ট্যাক্স জিডিপি রেশিও যদি দেখি সেটা আরও নিচে, 9% নিচে, কোভিডের সময় সেটা 9-এর নিচে নেমে গিয়েছে। সুতরাং এইখানে যদি আমি এফোর্টটা না দেই তাহলে আমি যে আমার 2026 সালে উন্নয়নশীল দেশে পরিণত হব স্বল্পোন্নত দেশ থেকে, 2031 সালে আমি মধ্যম উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হব, তো আমার নিজস্ব শক্তিমত্তার জায়গাটা কোথায়? তখন তো আর আমি এই ধরনের সুলভ মূল্যে অর্থাৎ লো ইন্টারেস্ট রেটের ঋণটা পাবো না। আমি আন্তর্জাতিক বাজারে অ্যাপ্লিকেশন করে প্রচলিত হারে অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য যেটা প্রযোজ্য সেটাই কিন্তু দিতে হবে, তো সেটার জন্য কি আমি প্রস্তুতি নিচ্ছি? এই প্রস্তুতিগুলি কিন্তু নেওয়া দরকার এবং সেই জন্যই অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালনের উপর অত্যন্ত জোর দেওয়া উচিত। এবং সেটার জন্য আমরা বারবারই একই আলোচনা আপনার অনুষ্ঠানে একই আলোচনায় ফিরে আসতে হয় যে এখানে আপনার প্রযুক্তির ব্যবহার, মানব সম্পদের উন্নয়ন এবং এই কর কাঠামোটাকে, আসলে কর ব্যবস্থাপনাটাকে একটা আধুনিক কর ব্যবস্থাপনার মধ্যে উন্নত করা। আধুনিক কর ব্যবস্থা যখনই আমরা করতে পারবো তখন আর কর দেওয়া নিয়ে মানুষের একটা ভীতি, মানুষের একটা ঝামেলা মনে করা কিংবা সুযোগ বুঝে মানুষ কর জাল থেকে আস্তে করে সরে যাওয়া কিংবা কর জাল করকে অ্যাভয়েড করা, সেটার কিন্তু সুযোগটা থাকবে না। মিস্টার ফারুক হাসান, অনেকগুলো প্রসঙ্গ, নিজস্ব শক্তিমত্তার প্রশ্ন বা প্রকল্পের অগ্রাধিকার, এখানে সুশাসনের প্রশ্ন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য থেকে বৃদ্ধি থেকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, গ্যাসের মূল্য বৃদ্ধি, পানির মূল্য বৃদ্ধি, সব মিলিয়ে এই এই ধরনের, যেমন সবচেয়ে বড় কথা হচ্ছে যে 2026-এর পরে যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কতটা প্রস্তুত আমরা? হ্যাঁ, আসলে ডক্টর ফাহমিদা অনেকগুলো পয়েন্ট বলেছে, এর মধ্যে আসলে আমি প্রথম যে জিনিস হলো যে যে মেগা প্রজেক্টগুলো আমাদের চলছে এগুলো কত তাড়াতাড়ি আসলে কমপ্লিট করা যায় এটার উপর আমাদের কথা, যদি একটা দুটাকে একটু স্লো ডাউন করে বা স্টপ করে ফান্ডের যদি কোনো শর্টেজ থাকে আমি মনে করি যে কমপ্লিট করা দরকার, প্রায়োরিটি ওটার মধ্যে দিয়ে কমপ্লিট, কারণ একদিকে আমাদের ভোগান্তিও হচ্ছে এবং যত তাড়াতাড়ি আমরা কমপ্লিট করবো তত তাড়াতাড়ি এটার থেকে বেনিফিট নেওয়া শুরু করতে পারবো, যেটাই হোক যে এই যে এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত আমাদের, যেহেতু এই কথাটা আমরা বেশি বলি কারণ আমাদের মোস্ট অফ দ্য ফ্যাক্টরিজ এই রোডে, সে 4 বছরের প্রজেক্ট, 9 বছরও এখনও আমরা দেখছি যে অনেক কিছুই বাকি, আমরা এটা নিয়ে কথা বলছি। এর সাথে সাথে আমাদের যেটা হলো যে এগ্রিকালচার যেটা নিয়ে আমাদের একটু আগে কথা হলো, আমি মনে করি যে আসলেও আমাদের কৃষকরা প্রায় এবং সব সময় একটা কষ্ট পায়, যেমন আলু যখন প্রোডাকশন হয় তখন তারা ইভেন কস্ট প্রাইসও পায় না, এরপরে আবার আলু কনজিউমাররা কিন্তু একটা অ্যাবনর্মাল প্রাইসে আবার কিনতে হয়। তো আমাদের এই জায়গাটাতে আমাদের একটা গ্যাপ থেকে গেছে যে আমাদের আসলে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজগুলো বা এই যে স্টোরেজ ক্যাপাসিটিগুলো আমরা ঠিক করতে পারি নাই, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ করতে পারি নাই, যেটার কারণে আমরা টম্যাটো যখন হয় তখন এত কম দামে বিক্রি করতে হয় যে বিকজ ট্রাক ভাড়াই উঠাতে পারে না, সেই জন্য ওই দেখা যায় যে ফিল্ডে ফেলে দেয় ওখানে। বাট আমরা এটা থেকে যে টম্যাটোর যে আরও প্রসেসিং করে এটাকে ভ্যালু অ্যাড করে এক্সপোর্ট করা যেতে পারে, সেই টম্যাটো ক্যাচআপ থেকে শুরু করে অনেক অনেক কিছু আছে, সেই জিনিসে আমরা কিন্তু পিছিয়ে আছি এবং সেগুলো করার জন্য আবার গভর্নমেন্টকে কিছু এনকারেজ করতে হবে। এটা তো আসলে প্রাইভেট সেক্টর তখনই করবে যখন ওটার মধ্যে দেখবে যে তার এখানে বিজনেস কেস আছে।
তো সেই ক্ষেত্রে আসলে গভর্নমেন্টের কিছু কিছু জায়গায় পলিসি সাপোর্ট সেই জিনিসগুলো আর দেখে ব্যালেন্স করে করতে হবে। আর আরেকটা যে জিনিস হলো যে আমাদের আরেকটা বড় জায়গা যেটা হলো যে আমাদের আমরা এখন যত কিছুই হোক আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একটা মানে বেস্ট টাইম আমরা এনজয় করতেছি আমাদের ওয়ার্কফোর্সের বা আমাদের পপুলেশনের 70% উপরে এখন বাট এই অপরচুনিটিটা আমরা মিস করছি বলি অনেকে মিস করছি এভরিডে আমরা মিস করছি সেজন্য আমাদের এই যে আমাদের জন লোকজনকে স্কিল করে তোলা আপস্কিল করে তোলা এই জিনিসটা এখনও আমরা পিছিয়ে আছি বাট আমি কিন্তু সরকারকে ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে যে আগে আরও খারাপ অবস্থা ছিল আমরা যদি আরও আগে দেখি যে আমাদের আমরা সবাই খালি একটা সময় ছিল মাস্টার ডিগ্রি করা বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করা তারপরে এমবিএ-এর দিকে আসা টেকনিক্যাল এডুকেশনের দিকে আমাদের খুব নজর কম ছিল এটা আসলে আমাদের সোশ্যালিও একটা জিনিস ছিল যে কেউ একজন মেকানিক হবে এই নামটা পছন্দ করতো না দেখা যাবে যে তার ভালো বিয়ে হবে কি না সেটা নিয়েও ইয়ে ছিল সো এই জিনিসটা কিছুটা চেঞ্জ হয়েছে আগে একসময় আমার মনে হয় 2% মাত্র ছিল টেকনিক্যাল এডুকেশন বা ভোকেশনাল এডুকেশনের দিকে এখন এটা অনেকটা বেড়েছে এটা আরও বাড়ানো দরকার বিকজ আমাদের সামনে এক্সাম্পলই আছে কি বলে জার্মানি জাপান এসব দেশে কিন্তু দে হ্যাভ মোর টেকনিক্যাল এডুকেশন তাদের ওখানে মোর মেকানিক অ্যান্ড ইঞ্জিনিয়ার্স আছে আর আমাদের এখানে মোর এমবিএ এখন হচ্ছে সব কিছু আছে প্রাইভেট ইউনিভার্সিটিতেও এমবিএর প্রচুর এমবিএ তৈরি হচ্ছে সো বাট প্র্যাকটিক্যাল আমাদের সো কারিকুলাম নিয়েও আমাদের একটা জিনিস হয়ে গেছে আরেকটা জিনিস এলডিসি গ্র্যাজুয়েশনের যে জিনিসটা আসলে আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি আমরা মনে করি যে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আমরা যে আমাদের যে ডিউটি ফ্রি অ্যাক্সেসটা যে আমরা প্রিভিলেজটা হারাবো বলতে আমি বলতে চাই না যে প্রিভিলেজটা যেটা আমরা এখন আছে সেই জিনিসটা আমাদের আর থাকবে না নর্মালি দেখা যায় যে এখন 2026-এ যে সেই প্রিভিলেজ আমাদের চলে যাবে নর্মালি ইউরোপিয়ান ইউনিয়ন 3 বছর গ্রেস পিরিয়ড বা ট্রানজিশন পিরিয়ড দেয় সেই জায়গায় আমরা রিকোয়েস্ট করেছে চাচ্ছি যে এর থেকে বেশি সময় দিতে আমরা জানি না কতদিন পাবো আমি ইনফ্যাক্ট পরশু দিনই আমি এটা নিয়ে মিটিংয়ে যাচ্ছি ইউরোপিয়ান ইউনিয়নের ট্রেড ডিজি এবং এমপ্লয়মেন্টের ডিজি ওনাদের সাথে মিটিং করতে ডাব্লিউটিওর ডিজির সাথে আইএলওর ডিজি এগুলো সব মিটিংয়ের জন্য তো আমরা আমাদের সাইড থেকে চেষ্টা করছি যে যতটা আমরা অ্যাডিশনাল টাইম আমরা পাই সেটা অ্যান্ড তারপর আমাদের জিএসপি প্লাসের দিকে আমরা যাব জিএসপি প্লাসেরও কিছু ক্রাইটেরিয়া আছে একটা ক্রাইটেরিয়া আমরা থ্র্যাশহোল্ড যেটা বলে সেটাকে আমরা এবার তারা নতুনটাতে আমরা বলার পরে এটা উইথড্র করেছে বাট আরেকটা জায়গায় আমরা এসে আটকে আছি তো এগুলো অনেক ডিটেল ব্যাপার এগুলো নিয়ে আমরা কাজ করছি এবং গার্মেন্টসের যেটা আছে যে জিএসপি প্লাস পাওয়ার জন্য কি বলে ডাবল ট্রানজিশন হতে হবে উইচ মিনস গার্মেন্টস ফ্যাব্রিক দিয়ে হলে হবে না ফ্যাব্রিকটাও লোকালি হতে হবে সো সেই কাজটাও আমাদের যেটা একটু আগে আমি প্রথমেই বলছিলাম যে আমাদের কিন্তু এই বছর বেশ কিছু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি শুরু হয়েছে ইনভেস্টমেন্ট হয়েছে আমরা অনেক মেশিনারি বুক করেছি আমি মনে করি যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমাদের স্ট্রেংথ আরও ভালো হবে আগামীতে একদিকে যেমন আমরা ভ্যালু অ্যাডেড হাই ভ্যালু আইটেম কাজ করার জন্য ইয়ে করতে আমরা আমাদের সেক্টরে আমাদের বিজিএমইতে আমরা নিজস্ব ইনিশিয়েটিভ নিয়ে আমরা ইনোভেশন সেন্টার খুব তাড়াতাড়ি আমরা আমাদের বড় করে আমরা খুলছি যেখানে ডিজাইন স্টুডিও ওখানে হচ্ছে ট্রেনিংয়ের ব্যবস্থা সবগুলো নিয়ে তো আমরা এই কাজগুলো নিয়ে আগাচ্ছি আশা করি যে আমরা যেসব রিকোয়ারমেন্ট আছে এবং কীভাবে ভালো অনেকগুলো যে এরিয়া আছে যে কীভাবে ভালো প্রাইস পাওয়া যায় কীভাবে কম্পিটিটিভ থেকে আমরা আমাদের এফিসিয়েন্সি বাড়ানোর কাজ করছি আমরা আমরা মেশিনারি আপগ্রেডেশন করছি টেকনোলজি আপগ্রেডেশন করছি প্রসেস আপগ্রেডেশন করছি মানে সব দিক থেকে ব্যালেন্সভাবে করছি আমরা জানি যে একদিনে আমরা ফুললি অটোমেটিক করলেও একদিকে আমাদের নিজস্ব এত ক্যাপিটাল নাই অনেক ইনভেস্টমেন্ট ব্যাপার আরেকদিকে অনেক লোক আনএমপ্লয়মেন্ট হয়ে যাবে সেই জন্য আমরা ব্যালেন্সভাবে আগাচ্ছি আমরা মনে করি যে আমরা অন ট্র্যাকে আছি আরও এটাকে এক্সপিডাইট করা দরকার রাজস্বের প্রসঙ্গে বলছিলেন রাজস্ব আমি যেটা বলবো যে ইনভেস্টমেন্ট আরও যত আমরা করতে পারবো ইন্ডাস্ট্রি হবে এটার মাধ্যমে আরও এমপ্লয়মেন্ট তৈরি হবে সেখানে কিন্তু অনেক রাজস্ব আসার সুযোগ থেকে যায় ওখানে আমরা যদি ইন্ডাস্ট্রি হয় সে জায়গায় দেখা যাবে যে এর পরের প্রোডাক্টগুলোর মধ্যে আমি যদি মেশিনের কথার কথা যে আমি একটা ইন্ডাস্ট্রি করতে দিলে যে একটা পানি তৈরি হচ্ছে
মিনারেল ওয়াটার ইন্ডাস্ট্রিটা করার সময় তাকে সুযোগ সুবিধা দেওয়া, মানে ট্যাক্স তখন সেভাবে না, বা যখন কনজিউমার পর্যায়ে যাচ্ছে আমি তখন কিন্তু সেখান থেকে আমরা ট্যাক্স পাচ্ছি। সেই জন্য আমাদের যত আমরা মানে ইকোনমি সাইজটা বড় হতে থাকবে, টার্নওভার বড় হতে থাকবে, গভর্নমেন্ট কিন্তু সেখানে ট্যাক্সটা এবং ট্যাক্স নেটটাকে বাড়াতে হবে। অফকোর্স আমরা ট্যাক্স নেটটাকে বাড়ানোর পক্ষে সবসময় আমরা বলেছি যে যারা দিচ্ছে তাদের উপরে বেশি প্রেশার না দিয়ে ট্যাক্স নেটটাকে বাড়ানো, এবং ট্যাক্স নেটটা বাড়ালে আমার মনে হয় যে অনেক দূর এগিয়ে যেতে পারবে। ডক্টর ফাহমিদা খাতুন, ধন্যবাদ। একটা জিনিস আমি একটু আরেকটু জোর দিতে চাই যে এই যে জিএসপি প্লাসের কথা বললেন, যে এটা আমার কাছে তো আপনারা ফিল্ডে আছেন কিন্তু আমার কাছে মনে হয় যে কতগুলি বিষয় সরকারেরও প্রস্তুতি নেওয়ার, এই যে জিএসপি প্লাস পেতে হলে যে প্রায় 32 মতো এগ্রিমেন্ট বিভিন্ন ক্ষেত্রে, লেবার রাইটস, সোশ্যাল ইস্যুস, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স, এগুলিতে কিন্তু সরকারকে চুক্তিগুলাতে র্যাটিফাই করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। তার মানে এই প্রস্তুতিগুলা কিন্তু নেওয়ার জন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়ার বিষয় রয়েছে, গ্রাউন্ড ওয়ার্ক করার বিষয় রয়েছে। কারণ দেখা যাবে যে হ্যাঁ, আমরা হয়তো কিছুটা সময় গ্রেস পিরিয়ডটা পাব, কিন্তু ওই গ্রেস পিরিয়ডটা সর্বোচ্চভাবে ব্যবহার করাটাই হচ্ছে মূল বিষয়টা। অনেক সময় দেখা যায় যে আমাদের মধ্যে, আমরা স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে এগিয়ে আছি এবং সেজন্যই তো আমরা গ্র্যাজুয়েশন করছি অন্যান্য অনেক দেশের চাইতে, এবং আগেও যখন ওই গ্রুপে ছিলাম বাংলাদেশ ওয়ান অফ দ্য লিডিং ওয়ান্স ইন মেনি এরিয়াস, কিন্তু একটা কমপ্লেসেন্সির মধ্যে থাকলে আবার আমরা পিছিয়ে যাব। কারণ ইতিমধ্যে আপনি দেখবেন যে অনেক দেশ কিন্তু ডেভেলপিং কান্ট্রিজ হয়েছে অনেক আগে, এবং মিডল ইনকাম কান্ট্রিও হয়েছে, তারা একটা কিন্তু ট্র্যাপের মধ্যে পড়ে আছে, অনেকেই 20-30 বছর পর্যন্ত আটকে রয়েছে, সেখান থেকে আর বের হতে পারছে না। কারণ কি, এটা হচ্ছে যে আমার ইনকাম বাড়ছে, আয় বাড়ছে হয়তোবা, কিন্তু তার পাশাপাশি অন্যান্য জায়গায় আমি কী ভিজিবল উন্নয়ন করতে পারলাম, আমি শুধুমাত্র সুশাসনই না, সুশাসনটা সর্বক্ষেত্রে, এটা আপনার এই যে আমরা অবকাঠামো নিয়ে আলাপ করছি, এমনকি আমি যে নগরায়ন করছি, আরবানাইজেশনটা, এটাও কি সুষমভাবে করতে পারছি কি না, এইখানে পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে পারছি কি না, অবশ্যই কারখানার মধ্যেও পরিবেশগত ভারসাম্য বিষয় রয়েছে, তারপরে হচ্ছে সামাজিক বিষয়গুলির মধ্যে যে লেবারদের, যখন লেবার রাইটস ইস্যুর কথা বলি, ডিসেন্ট এমপ্লয়মেন্টের কথা বলি, নারীর ক্ষমতায়নের কথাগুলি বলি, তখন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে ধরা হবে ইন দ্য সেন্স যে আমরা এই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করতে পেরেছি কি না টু এন্টার দোজ মার্কেটস, এটা কিন্তু আরও বেশি কঠোরভাবে, তখন আর এই লিনিয়েন্সিটা থাকবে না, সেই প্রস্তুতিটা এখন থেকে নিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে কোভিডের সময় আমরা দেখলাম যে আমাদের অন্যান্য দেশের যে অর্থনৈতিক ক্ষতিটা হয়েছে, বাংলাদেশের ক্ষতিটা, বাংলাদেশে অন্তত সরকারি তথ্য অনুযায়ী যে প্রবৃদ্ধির হার সেটা তো অনেক বেশি, অন্যান্য দেশে, কোনো কোনো দেশে শূন্য, নেগেটিভ হয়েছে, 1% হয়েছে, চীনের মতো এত বড় দেশ ভারত, উন্নত দেশের কথা বললাম না, তারা তো অনেক প্রচুর পরিমাণে তারা স্টিমুলাস প্যাকেজ দিয়েছে, আমেরিকাতে তো বিশাল পরিমাণে, তেমনি ইউরোপের অনেক দেশেও, কিন্তু বাংলাদেশে দেখলাম যে প্রবৃদ্ধির হার কিন্তু প্রথম 2020 সালে 3.5% হওয়ার পরেও কিন্তু পরবর্তীতেই সেটা আমরা অনেকটাই পুষিয়ে নিলাম, 6% উপরে হয়েছে, এখন আবার আমরা 7.5%। আমি সেটা বলছি যে যদি ধরুন যে হ্যাঁ, হিসেবটা এটাকে যদি ডিসকাউন্টও দিই, তারপরে যদি মনে করুন যে বিশ্বব্যাংক বলেছিল 3.5%, IMF বলেছে ওই রকমই 4-4.5%, এরকম তো ডিসকাউন্ট দেওয়ার পরেও যে শক্তিমত্তার জায়গাগুলি যদি আমি দেখি, তাহলে তো বলার অপেক্ষা রাখে না যে আমাদের কৃষকরা কিন্তু কোভিডের সময়ও কাজ করেছে, বাম্পার প্রোডাকশন হয়েছে, এবং 2020 সালে আপনার মনে আছে তখন কিন্তু আবার একটা বন্যাও হয়েছিল তারপরেও, তো এই যে একটা রেজিলিয়েন্স, এটা একটা, তারপরে রপ্তানির ক্ষেত্রে সেটাও একটা, তৈরি পোশাক শিল্প প্রথম দিকে একটা ধাক্কা খেয়েছিল যেহেতু বাজারে অনেকে ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছিল, অর্ডার বন্ধ করে দিয়েছিল, তারপরে একটা, তারপর যেই সুযোগটা আসলো তারা কিন্তু পুষিয়ে নিতে শুরু করেছে, আর হলো রেমিটেন্স। এখন বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, এটা চলছে, এটা একটা আপনার একটা ভিত্তি তৈরি হয়েছে, কিন্তু এটাকে আরও আমি এক্সপেডাইট করার জন্য কী ধরনের প্রস্তুতি নিচ্ছি, সেটাই হচ্ছে বিষয়। তো আমাদের যে লক্ষ্যমাত্রাগুলি, মাইল ফলকগুলি সামনে আছে, এটা তো আসলে, এটার
টুয়ার্ডস দোজ মাইল ফলো, মানে ওই মাইলস্টোনগুলোর দিকে আমরা কী ধরনের প্রস্তুতি নেব সেটি বিষয়ে। আরেকটি বিষয় হচ্ছে যে হ্যাঁ, আপনি আপনার অনুষ্ঠানে বারবারই আপনি যেটা ইঙ্গিত করলেন যে এই সংখ্যা দিয়ে কি সব কিছু বোঝা যায়, সংখ্যা দিয়ে আসলে সব কিছু বোঝা যায় না এবং সংখ্যাতে আমার খুব একটা বিশ্বাসও নেই, বিশ্বাস এই জন্য পুরোপুরি বিশ্বাস নেই, কারণ কি সারা পৃথিবী জুড়ে তথ্যের অভাব, ডেটার ডেফিশিয়েন্সি ইজ নট অনলি এ প্রবলেম ইন বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড। কোনো অন্যান্য দেশে একটু বেটার আছে, তারা একটা সিস্টেম দাঁড় করিয়ে নিয়েছে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, যে দেশের ভিতরে যে সমস্ত স্ট্যাটিস্টিক্যাল সংগঠনগুলি আছে, আমাদের দেশে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক প্রত্যেক দেশেই আছে, তাদের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি অনেকটা বেশি, তাদের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতাটা বেশি, আমাদের দেশে সেটা নেই। এবং আমাদের দেশে সেই জন্য তথ্যের একটা হাহাকার পড়ে যায় যে, এবং যেই তথ্যগুলি আসে বলতে গেলে সরকারি তথ্যের উপর আসলে খুব একটা ভরসা বেশিরভাগ নাই, অন্তত আমরা যারা তথ্য নিয়ে কাজ করি। তো সেই জন্য সঠিক তথ্য দেওয়াটা, সৃষ্টি করাটা এবং সময় মতো তথ্য দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি সঠিক সিদ্ধান্ত নিতে চাই, সঠিক ইকোনমিক পলিসি তৈরি করতে চাই, তাহলে সঠিক তথ্যের ভিত্তিতে সেই পলিসিটা হওয়া উচিত, এবং যত সঠিক তথ্যের ভিত্তিতে এবং যত আপ টু ডেট তথ্যের ভিত্তিতে, তখন সেই পলিসিটা আরও বেশি একটা ইফেক্টিভ হবে। আমাদের দেশে দেখা যায় যে আমরা যে আমাদের একটা হাউসহোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে কিংবা জনসংখ্যা জরিপ, এগুলো কিন্তু কয়েক বছর পরপর করা হয় এবং তারপরে শুধু করার পরে আবার আরও কিছুদিন সময় লেগে যায় সেটা পাবলিক করার জন্য, মানুষের কাছে পৌঁছার জন্য। এই তথ্যের ঘাটতিটা একটা বিরাট সমস্যা, এবং আমরা যখন আসলে উন্নত মানে উন্নয়নশীল দেশ হব, সেটা তো শুধুমাত্র আমার পার ক্যাপিটা ইনকাম কত হলো সেটা তো না, আমার অন্যান্য জায়গায় আমি কী ধরনের উন্নয়ন ঘটাতে পারলাম, সেটা সামাজিকভাবে হোক, এই ধর তারপরে আমি সুশাসনের কথা বারবারই বলছি, সুশাসন ইজ এ ক্রস কাটিং ইস্যু এভরিওয়্যার, আমি শিক্ষা স্বাস্থ্য এটা তো, শিক্ষা স্বাস্থ্যের কথা যখন বলছি তখন আমার পার ক্যাপিটা মাথাপিছু আয় বাড়ার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে আমি কতটা, শিক্ষার কি গুণগত মান বজায় রেখে আমি শিক্ষাটা দিতে পারছি কি না, আর শুধুমাত্র ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট বের করছি কিন্তু তারা আসলে চাকরি পাচ্ছে না, চাকরি যারা দিতে চাচ্ছে কিন্তু তারা সেই মতো পাচ্ছে না গ্র্যাজুয়েটদের। উনি বলেছেন যে ইশের কথা, আপনার ভোকেশনাল ট্রেনিং, সবাই যে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হবে এমবিএ করবে তা না, আসলে বাজার উপযোগী শিক্ষাটা এটি একটি বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে স্বাস্থ্যের কথা, কোভিডের সময়ও বারবারই উঠে এসেছে স্বাস্থ্য খাতকে কীভাবে আরও বেশি আসলে রোবাস্ট করা যায়। আমরা এখন এটার থেকে শুধুমাত্র কোভিড ভিত্তিক বিষয় না, কিংবা শুধুমাত্র একটা অতিমারির সময়ে একটা ধাক্কা খেলাম তা না, সব সময়ের জন্য আমরা একটা রোবাস্ট হেলথ সিস্টেম করতে চাই, যেটা কি না সব শুধুমাত্র ভালো স্বাস্থ্য সেবা দিবে তা না, সবার জন্য অ্যাক্সেসিবল এবং সবার জন্য সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা দিবে সেই রকম। শিক্ষা এবং স্বাস্থ্য একটা মেরুদণ্ড বলা হয়, জাতির মেরুদণ্ড, সেটা যদি আমি ঠিক না করতে পারি তাহলে আমি যখন গ্র্যাজুয়েট করব তখনও কিন্তু সেটা আমার সামনের দিকে এগোতে গেলে একটা ধাক্কা দেবে, আমাদেরকে বাধাগ্রস্ত করবে, সেই জিনিসগুলোর দিকে বেশি মনোযোগ দিতে হবে। মিস্টার ফারুক হাসান, আমি যেটা মনে করি যে একদিকে আমাদের ইজ অফ ডুইং বিজনেস আমরা এখন অনেক পিছিয়ে আছি, আর ইজ অফ ডুইং বিজনেসটা যখন ইজ অফ ডুইং বিজনেস অনেক কিছু ইনভলভ, সেই কস্ট বিউরোক্রেসি থেকে শুরু করে সব কিছু, আর ইজ অফ ডুইং বিজনেসটা যখনই আমরা প্রবলেমে আছি যেহেতু আমাদের কস্ট অফ প্রোডাকশনটা বেড়ে যায় অ্যান্ড টাইম সব কিছু বেশি লাগে, বিকজ ব্যবসাতে আমাদের যেটা দেখা যায় যে এখনও আমাদের কোনো একটা ইন্ডাস্ট্রি শুরু করতে যত লাইসেন্স এবং যত সার্টিফিকেট নিতে হয় এটা করতে করতে অনেক কেসে দেখা যায় যে কোনো একটা ইন্ডাস্ট্রি শুরু হওয়ার আগেও সিক হয়ে যায়, ও মানে ইন্ডাস্ট্রি শুরু করার আগেই তাকে কিন্তু ওই যে অনেক ইন্ডাস্ট্রি আমাদের অনেক ব্যবসা সিক বা ব্যাংক ডিফল্ট হয়ে যায়, আসলে ইনিশিয়ালি সে এই টাইমটার জন্যই সে একটা কিন্তু প্রথমেই এত বেশি লাইবিলিটিস নিয়ে তার ব্যবসাটা শুরু হয় সেজন্য সে কিন্তু আর কন্টিনিউ করতে পারে না। তো ইজ অফ ডুইং বিজনেসটা আমাদের ইম্প্রুভ করা আরও দরকার বিউরোক্রেসির মধ্যে, এখানে আমার মনে হয় যে এই জায়গাটা গভর্নমেন্ট চেষ্টা করছে অনেক, বাট আমার দেখা মতে আমাদের উপরের লেভেলে আমরা অনেক কিছু করেছি, কাজ করছি উপর লেভেলে অনেক জায়গায়, কিন্তু
নিচে যে আমরা সেটা ধরে রাখতে পারছি না, নিচে যে আমরা সাফার করছি, আর উপরে ওনারা তো আর ডিসিশনটা দেয় কিন্তু আলটিমেটলি ইমপ্লিমেন্ট তো করে হলো তার নিচের লেভেল থেকে। তো এই জায়গাটায় আসলে আমাদের সরকারের আরও স্ট্রিক্ট হওয়া দরকার, আর আমাদের ব্যবসায়ীদেরও এই ব্যাপারে আরও স্বচ্ছ থাকতে হবে। আমাদেরকে মানে আমি যেটা বলবো যে সব দিক থেকেই আমাদেরকেও এগিয়ে আসতে হবে। সুতরাং ব্যবসা ইকোনমিতে এখন যে সিচুয়েশান আছে, আমাদের কিন্তু বেশ কিছু অপরচুনিটি তৈরি হচ্ছে। এই অপরচুনিটি যদি আমরা এখন নিতে না পারি তাহলে কিন্তু সবসময় এই ভ্যাকিউমটা থাকে না বা গ্যাপটা থাকে না। কোভিডে আমরা যেমন অনেক কষ্ট পেয়েছি, আবার আমাদেরকে বেশ কিছু অপরচুনিটি তৈরি করেছে। সুতরাং এই অপরচুনিটিকে আমাদেরকে মানে এই যে চ্যালেঞ্জটাকে অপরচুনিটিতে কনভার্ট করার কিন্তু বেশ কিছু সুযোগ আমরা কিছুটা করছি। আমরা অর্ডার পেয়েছি, আমরা যে ভালো কাজগুলো করেছি সেটার কিন্তু কারণে আমরা এখন অর্ডার পেয়েছি। অর্ডার কিন্তু সহজে আসে না। আমরা যে গত দেড়টা বছর আমরা অর্ডার ক্যান্সেল হয়েছে, আমাদের অনেক ফ্যাক্টরি পেমেন্ট পায়নি, বিকজ অনেক বায়ার ব্যাংক্রাপ্ট হয়ে গেছে, তারা তো আর পেমেন্ট দেয়নি। অনেক অর্ডার ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে আমাদের ডিসকাউন্ট দিয়ে মাল শিপমেন্ট করতে হয়েছে, ইয়ারফ্রেট করতে হয়েছে, বিভিন্ন রকমভাবে লস হয়েছে। বাট আমরা তারপরেও কিন্তু লস দিয়ে হলেও আমরা পারফর্ম করেছি। পারফর্ম করার কারণে বায়ারদের মধ্যে কিন্তু আমরা কনফিডেন্স তৈরি করেছি। আমরা কন্টিনিউয়াসলি আপনি দেখবেন যে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ওই সময়ের মধ্যেও গ্রিন ফ্যাক্টরি ইনিশিয়েটিভ কিন্তু আমরা বন্ধ করি। এটা নিয়ে আমাকে অনেকেই বলে গ্রিন ফ্যাক্টরি করে কী লাভ, প্রাইস তো পান না। বাট আমরা কিন্তু সেই ইনিশিয়েটিভ বন্ধ করিনি এবং আমরা এটা করে যাচ্ছি। আমি মনে করি যে আমরা এটার রিটার্ন পাবো, প্রায়োরিটি পাবো, হয়তো প্রাইস ওইভাবে পাচ্ছি না। গভর্নমেন্ট থেকে 2% হলেও একটা ইনকাম ট্যাক্স কম আছে, নর্মাল ফ্যাক্টরিরা যেই ট্যাক্স দেয় তার থেকে 2% কম আছে গ্রিন ফ্যাক্টরি সার্টিফিকেশন হলে। সো এই জিনিসগুলো আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফ্যাক্টরি করছি, এগুলো কিন্তু শুধু যে আমাদের প্রয়োজন। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফ্যাক্টরি করার জন্য বা গ্রিন ফ্যাক্টরির জন্য কিন্তু বায়ারের কোনো রিকোয়ারমেন্ট নাই, বাট আমরা পরবর্তী প্রজন্মের জন্য এবং আমাদের এই দায়িত্ববোধ থেকেও আমরা এটা করছি। সুতরাং আমরা সবাই মিলে যেভাবে দরকার, সো ওই অপরচুনিটি আমরা যদি আমরা ঠিকমতো করতে না নিতে পারি তাহলে কিন্তু আসলে আর এগোনো যায়। ওই যেটা ট্র্যাপ বলা হয় যে এই ট্র্যাপে যেন আমরা না পড়ি, বিকজ আমরা মনে করি যে আমাদের এখানে ভাইব্রেন্ট ওয়ার্কফোর্স আছে, ডেমোগ্রাফি ডিভেন্টটা কমপ্লিটলি আমাদেরকে এটার বেনিফিট নিতে হবে, এটাকে এনজয় করতে হবে, আমাদের কাজেও যেন আমরা এনজয় করি, খালি কাজ করার জন্যই কাজ না। সব কিছু মিলেই আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের অনেক মানে সুযোগ আছে, আমরা ভালো করতে পারবো। সুশাসন এই জিনিসগুলো তো আছে, এগুলো বলা হয়, এবং এটার মধ্যে কতটুক আমরা তাড়াতাড়ি আমরা এইটার এই বেনিফিটে নিতে পারবো সেটাই ভেরি ইম্পর্টেন্ট। যোগ করবেন জাস্ট এক মিনিট সময় ম্যাক্সিমাম। আমি বলতে চাই যে আবার জোর দিতে চাই যে আমাদের সম্ভাবনার প্রচুর এবং রেজিলিয়েন্স, যে আমরা বারবারই এটাকে রেজিলিয়েন্ট জাতি হিসাবে আমরা নিজেদেরকে প্রমাণ করছি, এখন এটাকে নিয়ে এগিয়ে যাওয়াটা এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং সেখানে যেই ধরনের বাধাগুলি রয়েছে, সুশাসন, আমলাতান্ত্রিক জটিলতা এবং আমাদের দক্ষতা, আফটারঅল এটা মানে স্কিল ডেভেলপমেন্ট, এটার না হলে কিন্তু আমরা কম্পিটিটিভ থাকার ক্ষেত্রেও কিন্তু পিছিয়ে যাব। এই কয়েকটা জায়গায়, তিনটা চারটা জায়গায় কিন্তু জোর দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটাই আমার এবং আমি মনে করি যে আমাদের সম্ভাবনাটাও প্রচুর। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে ইতিমধ্যে সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30। দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন। ফেসবুক, টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রায় অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখে নিতে পারেন। মিস্টার ফারুক হাসান এবং ডক্টর ফাহমিদা খাতুন, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশগ্রহণের জন্য। দর্শক, বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা হচ্ছিল এবং ব্যবসা বাণিজ্য নিয়ে কথা হচ্ছিল। আমার অতিথিরা বলছিলেন যে স্থিতিশীল হয়ে বাংলাদেশের একটি অর্থনীতির সবচেয়ে বড় শক্তি, তবে সেই শক্তি নিয়ে শঙ্কার যথেষ্ট কারণও আছে। বাংলাদেশের অর্থনীতির জন্য অনেক রকমের চ্যালেঞ্জেস আছে, আবার সেই চ্যালেঞ্জগুলোর কোনো কোনোটাকে অপরচুনিটিতে কনভার্ট করবার সুযোগ রয়েছে এবং সেই সুযোগগুলো আসলে কাজে লাগাতে হবে। অনেক প্রসঙ্গে ওনারা বলেছেন মেগা প্রজেক্ট
সেখানে করাপশনের ইস্যু, সেখানে প্রকল্পকে দীর্ঘায়িত করবার ইস্যু, সেখানে প্রকল্পের অগ্রাধিকারের প্রশ্ন, সুশাসনের প্রশ্ন বহুবার আলোচনার মধ্যে ঘুরে ফিরে এসছে। এবং আমরা বাংলাদেশে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে, মিডল ইনকাম কান্ট্রিতে পরিণত হচ্ছে, কিন্তু এর যে ট্র্যাপ, সেই ট্র্যাপটির কথা ওনারা স্মরণ করিয়ে দিয়েছেন। এবং সুশাসনের পাশাপাশি দক্ষতার প্রশ্ন আলোচনার মধ্যে এসছে, আমাদের দুর্নীতি নিয়ে এখানে আলোচনা এসছে, আমলাতান্ত্রিক যে জটিলতা সেই সব সংকটগুলো মোকাবেলার কথা ওনারা বলেছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পানির মূল্য, গ্যাসের মূল্য বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পেয়েছে, কথা সত্যি তার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে সেটিও ঠিক, কিন্তু এখানেও বাংলাদেশের ভোক্তাদের, ব্যবসায়ী সম্প্রদায়ের, উদ্যোক্তাদের নানান বিষয়কে কিন্তু সরকারকে বিবেচনায় নিতে হবে এবং সেভাবেই তারা এই মূল্য বৃদ্ধির বিষয়টা স্যাটেল করতে পারতেন। রাজস্ব আহরণ বাংলাদেশের এ কথা বহুবার আলোচনা হয়েছে, এই রাজস্ব ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই জায়গাটাতে ওনারা মনে করেন ট্যাক্স নেটের আওতাটা বাড়ানো অনেক বেশি জরুরি, সেই জায়গায় বহুবার বলা হয়েছে, অবশ্য সেই জায়গায় খুব একটা কাজ হচ্ছে বলে ওনারা মনে করেন না। নিজস্ব শক্তিমত্তার জায়গাগুলো খুঁজে বের করতে হবে এবং সেগুলোর উপরে আসলে জোর দিতে হবে। তথ্যপাতের সংকট বাংলাদেশ আছে, বিশ্বের নানান জায়গায় আছে, কিন্তু সঠিক তথ্যপাত না পেলে আসলে পরিকল্পনাটা সঠিকভাবে করা যায় না এবং বাস্তবায়ন তো অনেক পরের কথা। কাজেই সব মিলিয়ে আসলে সামনের দিনের যে চ্যালেঞ্জগুলো, বিশেষ করে ইজ অফ ডুইং বিজনেস এবং সেটির যে প্রভাব, কস্ট বেড়ে যায় এবং নানা সংকট তৈরি, সেই জায়গায় নজর দিতে বলেছেন। আর শিক্ষা, স্বাস্থ্য দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত, দুটো গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাগুলোতে বাংলাদেশের নজর দেওয়া অনেক বেশি জরুরি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।